ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে হাওড়া চ্যাটার্জিয়ার থানায় বিক্ষোভ সিপিআইএম কর্মীদের। চ্যাটার্জিয়ার থানার সামনে সিপিআইএম শাখা সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে যৌথ উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। ভুয়ো ভ্যাকসিনের চক্রকে ধরে অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে, এর প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্য জুড়ে যে করোনা ভাইরাসের অতিমারি হয়েছে সেখানে আমাদের ভ্যাকসিন দিতে বলা হয়েছিল, আমরা দাবি তুলেছিলাম প্রথম থেকে, যখন ভ্যাকসিন আবিষ্কার হবে সাধারণ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন যাতে দেওয়া হয়। কিন্তু সেই ভ্যাকসিন দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যারা মানে শাসক দল রয়েছে সেই শাসক দলের মানুষগুলোকে, একমাত্র যারা শাসক দলের পরে সেই শাসক দলের সমর্থকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং সারা মানে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মানে রাত্রির থেকে কোনো নিয়ম মানে না মেনে কোনো রকম কোনো প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নিয়ে সারা রাত ধরে মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরেও তারা কিন্তু সকালবেলা উঠে সেই ভ্যাকসিন পাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি এই মধ্যে এই পাঁচ দিনে 700 জনের নামের লিস্ট করা হয়েছে, 700 জনকে টোকেন দেওয়া হয়েছে, কিন্তু মাত্র 200 জন সেই ভ্যাকসিন পেয়েছে। আবার এটা দেখতে পেয়েছি যে 18 থেকে 45 বছর বয়সে যারা রয়েছে সেরকম 600 জনকে টোকেন দেওয়া হয়েছে, তার মধ্যে 200 জন মাত্র এই ভ্যাকসিন পেয়েছে। এই দাবি নিয়ে এবং সেখানে দেখতে পাচ্ছি যে তৃণমূলের দেবাঞ্জন দেব এবং তিনি আর কিছু তৃণমূলের লোকেদের নিয়ে ভুল ভ্যাকসিন দিচ্ছে, মানে ভ্যাকসিনের নাম করে অন্যরকম ওষুধ মিশিয়ে তাদেরকে দিচ্ছে। এই যে মানে একটা দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কালকে প্রতিবাদ করতে কলকাতা কর্পোরেশনের সামনে ছাত্র যুব মহিলারা ছিলাম, কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে আমাদেরকে আমাদের ছাত্র যুব মহিলাদের ওপর পুলিশ নির্বিচারে আক্রমণ নামিয়ে নিয়ে আসে। সেখানে পুলিশ পুরুষ পুলিশকে দিয়ে তাদেরকে টানতে টানতে তাদের প্রিজন ভ্যানে ফেনে তোলে, এটার বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ। এবং আমরা দেখতে পাই দেবাঞ্জন দেব যে তাকে সে কিন্তু কোনো রকম গ্রেপ্তার হয়নি, এই অন্যায় করেছে সবাই জানা সত্ত্বেও, রাজ্য প্রশাসন জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি যাতে তারা ভ্যাকসিন পায় সেটার ব্যবস্থা করতে। আপনার নাম? আমার নাম হচ্ছে কেয়া দাস, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্য। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।